হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। তো বন্ধুরা, আজকে আমরা চলে এসেছি কাচ্চি বাড়ি, আর এই কাচ্চি বাড়িতে আমরা আজকে খাবো কাচ্চি। চলুন দেখা যাক তাদের এই কাচ্চি বাড়ির কাচ্চি কেমন। তো বন্ধুরা, সবাইকে স্বাগত জানাই আমার নতুন ভিডিওতে। আজকে আমরা কাচ্চি খেতে গিয়েছিলাম কেরানীগঞ্জ কাচ্চি বাড়িতে। 10 ডিসেম্বর 2023 সালে তারা এই কাচ্চি বাড়ির শোরুমটি উদ্বোধন করেছে, তো আমাদেরকে ইনভাইট করা হয়েছে, আর আমরাও চলে এসেছি আজকে কাচ্চি বাড়িতে। আজকে কাচ্চি খাবো, দেখি তাদের এই কাচ্চি বাড়ির কাচ্চিটি কেমন হয়। তো বন্ধুরা, আমার এই ভিডিওটি আপনারা দেখতে থাকুন। ভিডিওটি যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করবেন, এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এই হচ্ছে কাচ্চি বাড়ির কাচ্চি। এইখানে আপনারা শুধু খাসি কাচ্চি পাবেন, গরুর মাংসের কাচ্চি তারা বিক্রি করে। আমরা এখন প্রবেশ করব কাচ্চি বাড়ির শোরুমটিতে। কি সুন্দর করে তারা ডেকোরেশন করেছে, খুবই ভালো লেগেছে, এবং ভালো লাগার মতোই ডেকোরেশনটা খুবই আমার কাছে ভালো লেগেছে। তাদের মেনু কার্ড সাজিয়ে রাখছে তারা। আমি এখন প্রবেশ করছি তাদের শোরুমের ভিতরে, তো দেখব আজকে খেয়ে কাচ্চি তাদের কেমন। তো চলুন আমার সাথে, আমরা দেখি তাদের কাচ্চিটি খেতে কেমন হয়, আর আপনারাও আমার ভিডিওটি দেখতে থাকুন। এই হচ্ছে তাদের মেনু কার্ড, আর আমরা মেনু কার্ড দেখে কী খাবো তা অর্ডার দেওয়ার চিন্তা ভাবনা করছি। তো দেখতে থাকুন ভিডিওটি। খানা রেডি হয়ে গেছে, আর আমরা অর্ডার করেছিলাম কাচ্চি। এই খানাটির প্রাইস নিয়েছে তারা 740 টাকা, সাথে দিয়েছে 2 পিস ডিম, 2 গ্লাস বোরহানি, 2টা পিন্নি। চলেন বন্ধুরা, আমরা কাচ্চি বাড়ির কাচ্চি খেয়ে দেখি কাচ্চি বাড়ির টেস্টটা কেমন। Oh,
কাচ্চিটা খেতে খুবই মজার এবং সুস্বাদু। তাদের যে মাটনের যে পিসটা দিয়েছে তারা, তাদের এই পিসটা সলিড ছিল এবং খুবই নরম ছিল। কাচ্চির সাথে তারা দিয়েছিল আলু বাহারার চাটনি, সেটাও খুব সুস্বাদু ছিল। কাচ্চির পর আমরা নিয়েছি ফিন্নি। ফিন্নিটাও খেতে খুব ভালো, খুব মজার, আমার কাছে ভালো লাগলো। সর্বশেষ আমরা খেলাম বোরহানি। বোরহানির মানটাও ছিল ভালো। তো বন্ধুরা, ভিডিওর শেষ প্রান্তে আমরা চলে এসেছি। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো আজ আসছি, আবারও দেখা হবে নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।